বন্ধুরা, এটা আমরা প্রত্যেকেই জানি, প্রকৃতি যে কোনো সময় আমাদেরকে চরম শাস্তি দিতে পারে। কিছু সময় প্রকৃতি নিজে থেকেই সুন্দর সুন্দর জিনিস তৈরি করে, আবার মাঝে মাঝে সবকিছুকে ধ্বংস করে দেয়, কিছু মানুষের জীবন তছনছ করে দেয়। আমাদের আজকের এপিসোডে এমন কতগুলি ঘটনা দেখতে চলেছেন যেগুলি আগে কখনো দেখেননি। ভিডিও শুরুতে আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে যুক্ত থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতেই আপনাদেরকে শিলাবৃষ্টির এমন একটি ঘটনা দেখাতে চলেছি যেটা প্রথমবার দেখে আপনিও চিন্তায় পড়ে যাবেন। আখরোটের সাইজ এবং তার চাইতে বড় সাইজের হিলস্টোন অর্থাৎ শিলাবৃষ্টি জার্মানিতে দেখতে পাওয়া যায়। এই শিলাবৃষ্টির কারণে অনেকের বাড়ির ছাদ নষ্ট হয়ে গিয়েছিল এবং অনেকের ঘরের জানালা ভেঙে গিয়েছিল। এই ভয়াবহ শিলাবৃষ্টির কারণে সেখানকার মানুষ বাইরে বের হতে পারেনি। এর কারণে সাধারণ মানুষকে অনেক সমস্যায় পড়তে হয় এবং বেশিরভাগ জায়গায় ট্রাফিক জ্যাম হয়ে গিয়েছিল। আর এই রকমই শিলাবৃষ্টি স্পেনে দেখা গিয়েছিল। তবে স্পেনে যে শিলাবৃষ্টি হয়েছিল সেখানকার শিলাগুলি আকার আয়তনে অনেকটাই বড় ছিল, কিছুটা টেনিস বলের সাইজের। এই শিলাবৃষ্টি যখন আকাশ থেকে পড়ছিল তখন এতটা দ্রুত গতিতে পড়ছিল যার ফলে এগুলিকে প্রথমবার দেখে মনে হবে আকাশ থেকে হয়তো কোনো বন্দুকের গুলি পড়ছে। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ভূমিকম্প সবচেয়ে ভয়াবহ। আর এই ভূমিকম্পের জন্য এখনো পর্যন্ত কত মানুষ যে প্রাণ হারিয়েছে সেটা হয়তো আপনার ভাবনার বাইরে। জাপান, চীন, ভারত, নেপাল, ভুটান এই সকল দেশগুলিতে ভূমিকম্পের ভয়াবহ প্রকোপ দেখা গিয়েছে। এই সকল ভূমিকম্পগুলি দেখার পর একটা মুহূর্তের জন্য আপনার মনে হতে পারে সৃষ্টিকর্তা হয়তো অগ্রিম আমাদেরকে সতর্ক করছে। মানুষ যতই মডার্ন হোক না কেন, যতই উন্নত মানের টেকনোলজি ব্যবহার করুক না কেন, প্রকৃতির এই সকল শাস্তি থেকে আমরা কখনোই নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবো না। মাঝে মাঝে এই ভূমিকম্পের ফলে ভয়াবহ সুনামি দেখা যায়, আর এই সুনামির ফলে গোটা শহর উজাড় হয়ে যায়। এই সুনামির ভয়াবহ রূপ যদি দেখতে হয় তাহলে জাপানের সুনামির কথা একবার মনে করুন। জাপানে হওয়া সেই ভয়াবহ সুনামির ফলে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বহু মানুষ ঘর ছাড়া হয়েছিল। স্পেনের একটি শহরে ভয়াবহ ঘূর্ণিঝড় দেখা যায়। প্রথম দিকে সেখানকার সাধারণ মানুষ এটা উপলব্ধি করতে পারেনি যে এতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হতে পারে। প্রথম দিকে হালকা বাতাস বইছিল, তবে অল্প কিছু সময়ের মধ্যেই এই বাতাস ঘুরপাক খেতে শুরু করে এবং একটা বিশাল বড় ঘূর্ণিঝড়ের রূপ ধারণ করে। এই রকমই আরও একটি ভয়াবহ ঘূর্ণিঝড় দুবাইয়ে দেখা গিয়েছে। দুবাইয়ে হওয়া এই ঘূর্ণিঝড়ের কারণে সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়, অনেক বিল্ডিং এবং কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ে যায়। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, টর্নেডো শুধুমাত্র শহর অঞ্চলে দেখা যায় না, সমুদ্রের মধ্যেও টর্নেডো দেখা যায়। আর বেশিরভাগ সময়টায় এগুলি সমুদ্রতেই সৃষ্টি হয়। শহর অঞ্চলে এবং সমুদ্রের পাশাপাশি মরুভূমি অঞ্চলেও টর্নেডো দেখা যায়। যদিও বা এই টর্নেডো অনেকটা ছোট ছিল, কিন্তু মাঝে মাঝে এই ছোট টর্নেডোগুলি বিশাল আকার রূপ ধারণ করে। যদি কখনো আপনি চোখের সামনে এই ধরনের টর্নেডো দেখতে পান তাহলে তৎক্ষণাৎ সেখান থেকে সরে যাবেন আর একটা সেফ ডিস্টেন্স বজায় রাখবেন। বন্ধুরা, এখন আপনারা যে ভূমিধসের ঘটনাটি দেখতে পাচ্ছেন এটি পোল্যান্ডে ঘটেছিল, আর এই ভূমিধসের কারণে তিন চারটে বাড়ি পাহাড় থেকে ধসে নিচে পড়ে যায়। তবে সৌভাগ্যক্রমে ওই ভূমিধসের সময় ঘরের ভিতরে কেউ ছিল না। পাহাড় অঞ্চলে ভূমিধসের পাশাপাশি বন্যার মতো জোরালো জলপ্রবাহ দেখা যায়, যেটা বিশেষ করে পাহাড়ের উপর থেকে নিচের দিকে নেমে আসে, আর এর মধ্যে বেশিরভাগটা কাদাযুক্ত জল থাকে। চোখের পলকে পাহাড় থেকে শুরু করে ঘর বাড়ি এবং রাস্তা ধসে নিচে নেমে যায়। প্রকৃতি শুধুমাত্র আমাদের সঙ্গেই যে ভয়াবহ ঘটনাগুলি করায় তা কিন্তু নয়। কিছু সময় বরফ অঞ্চলে বরফ ধসে যাওয়ার মতো মারাত্মক ঘটনা দেখতে পাওয়া যায়। এই বরফগুলি ধসে পড়ার সময় এতটা পরিমাণে ধারালো হয়ে থাকে যার ফলে যদি কোনো প্রাণী কিংবা অন্য কোনো মানুষ সেই বরফ অঞ্চলের নিচে চাপা পড়ে যায় তাহলে কিন্তু তার মৃত্যু অনিবার্য। বর্তমান সময়ে বিজ্ঞানীদের মতামত অনুসারে প্রয়োজন অতিরিক্ত গ্লোবাল ওয়ার্মিং এর কারণে আন্টার্কটিকার বরফ ধীরে ধীরে গলতে শুরু করেছে। আর যদি এইভাবে বরফ গলতে থাকে তাহলে বিগত কিছু বছরের মধ্যে প্রত্যেকটি দেশের সমুদ্রের জলের লেভেল অনেকটা পরিমাণে বেড়ে যাবে। মাঝে মাঝে মরুভূমি অঞ্চলে এমন কিছু সৌন্দর্য ফুটে ওঠে যেটা প্রকৃতির সাহায্য ছাড়া আর কোনো রকমভাবে সম্ভব নয়। অর্থাৎ প্রকৃতি যেমন একপাশে আমাদের ক্ষতি করছে, অপর পাশে সুন্দর সুন্দর জিনিস তৈরি করছে। কিছু সময় মরুভূমি অঞ্চলের এমন কিছু দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে যেটা দেখার পর মনে হবে আপনি হয়তো ভিন গ্রহে চলে এসেছেন। মরুভূমি অঞ্চলে বায়ু প্রবাহের ফলে এই পাথরটির নিজের অংশ ক্ষয়ে গিয়েছে, আর পাথরটির উপরের অংশ শক্ত হওয়ার জন্য সেটা এখনো পর্যন্ত মোটা হয়ে রয়েছে।
বন্ধুরা, এখন আপনারা যে শিলাবৃষ্টিটি দেখতে পাচ্ছেন এটি চায়নাতে হয়েছিল, আর চায়নাতে হওয়া এই শিলাবৃষ্টিগুলি বন্দুকের গুলির মতো ঝরে পড়ছিল। এই ভয়াবহ শিলাবৃষ্টির হাত থেকে বাঁচার জন্য সেখানকার পশু পাখিরাও সুরক্ষিত স্থান খোঁজ করা শুরু করে। আর এই রকমের ভয়াবহ শিলাবৃষ্টি সাইবেরিয়ার শহরেও দেখা যায়। এই ভয়ঙ্কর শিলাবৃষ্টির কারণে সাইবেরিয়ার রাস্তার ধারে থাকা গাড়িগুলির কাঁচ ভেঙে গিয়েছিল, এমনকি প্রত্যেকটি গাড়ির ছাদ বেঁকে গিয়েছিল। এই শিলাবৃষ্টির তীব্রতা বা ভয়াবহ রূপ দেখার পর এটা আপনারা প্রত্যেকেই উপলব্ধি করতে পারবেন যে কোনো মানুষ যদি এখানে খালি মাথায় বের হয় তাহলে তার মাথায় পড়া মাত্রই মাথা ফেটে যাবে। শুধুমাত্র প্রকৃতি যে আমাদের জন্য সুন্দর সুন্দর জিনিস তৈরি করে দেয় তা কিন্তু নয়, মাঝে মাঝে মহা বিপদ ডেকে আনে। কোনো একটি পাহাড় অঞ্চলে হঠাৎ করে ভূমিধস সৃষ্টি হয়, তারপর অল্প অল্প করে যেতে শুরু করে, শেষ পর্যন্ত গোটা রাস্তা ধসে নিচে নেমে যায়। যদি কখনো পাহাড় অঞ্চলে ঘুরতে যান তাহলে সেখানকার ভয়ঙ্কর ভূমিধসের ঘটনা থেকে সর্বদা নিজেকে সুরক্ষিত রাখবেন, কারণ পাহাড় অঞ্চলে এ ধরনের ভূমিধস মাঝে মাঝেই দেখা যায়। বন্ধুরা, এখন আপনারা যে ঘটনাটি দেখতে চলেছেন এটি পাহাড় অঞ্চলে হওয়া এখনো পর্যন্ত সবথেকে বড় ভূমিধসের ঘটনা। এখানে দেখতে পাবেন প্রায় 100 ফুটের মতো রাস্তা পাহাড় থেকে ধসে একেবারে নিচে নেমে যাচ্ছে। ঘূর্ণিঝড় তো অনেকেই দেখেছেন, তবে আমেরিকার এই ভয়াবহ ঘূর্ণিঝড়ের কারণে কত যে গাছপালা নষ্ট হয়েছে সেটা আপনাকে বলে বোঝানো যাবে না। আর অনেক বাড়ির চাল উড়ে চলে গিয়েছে। ঘূর্ণিঝড়ের পাশাপাশি খুব জোরে বৃষ্টিপাতও দেখা যায়। 2016 সালের 7ই মে কলোরাডোর একটি ছোট্ট শহরে হঠাৎ করে কালো মেঘ জমা হয়, তারপর ঘূর্ণিঝড় তৈরি হওয়া শুরু করে। যে ব্যক্তি ক্যামেরা করছিলেন তার মতামত অনুসারে এখানে প্রায় ঘন্টায় 200 কিলোমিটার গতিতে বাতাস বইছিল। তারপর এই ঘূর্ণিঝড় সম্পূর্ণ তৈরি হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে উপরে থাকা কালো মেঘটিও ঘুরতে শুরু করে। বন্ধুরা, আপনারা কি কখনো ইতিপূর্বে এতটা ভয়াবহ বন্যা দেখেছেন, যেখানে জলের গতিবেগ ঘন্টায় প্রায় 40 থেকে 50 কিলোমিটার? এতটা দ্রুত বয়ে যাওয়া বন্যার জলের সামনে যখন কোনো জিনিস পড়ে তখন সেই সকল জিনিসকে ভাসিয়ে নিয়ে চলে যায়। ফ্রান্সের উত্তর অঞ্চলে একটি শহরের পুরোটাই বন্যার জলে ভেসে ওঠে, আর সেখানে এতটা ভয়াবহ জলের চাপ দেখতে পাওয়া যায় যার ফলে সেখানকার মানুষকে রেস্কিউ করে অন্য জায়গায় নিয়ে যেতে হয়েছিল। গোটা শহর বন্যার জলে ভেসে উঠেছিল, অনেক ভয়াবহ দৃশ্য দেখা যায়। তবে এই বন্যার কারণ ছিল অধিক বৃষ্টিপাত। পৃথিবীর এমন কিছু জায়গা রয়েছে যেখানে বৃষ্টি একেবারেই হয় না আর টেম্পারেচার 50 ডিগ্রি ছাপিয়ে যায়, কিন্তু এমন কিছু জায়গা রয়েছে যেখানে এত বৃষ্টি হয় যার ফলে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়। বন্ধুরা, ফরেনের মানুষ এটিকে ন্যাচারাল সাওয়ার জেল বলে থাকে। সাধারণত সমুদ্রের জলে প্রয়োজন অতিরিক্ত ফেনা তৈরি হলে এই ধরনের ঘটনা দেখতে পাওয়া যায়। তবে সমুদ্রের এতটা পরিমাণে ফেনা আপনি কি আগে কখনো দেখেছেন? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই তথ্যপূর্ণ ভিডিওটিকে একটি লাইক দিয়ে আপনার আত্মীয় পরিজন এবং ফ্যামিলির মানুষকে শেয়ার করে দেবেন। আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং।